সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেল তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মানে রাত 12টার পরে, মানে 13 তারিখ, আজকে হচ্ছে 12 তারিখ। তো 12টার পরে 13 তারিখে তাহলে বার্থডে। তো আমি এখন বেলুন ফোলাচ্ছি, তার জন্য ঘরটা একটু সাজাবো, মানে বেশি কিছু না, জাস্ট একটুখানি। তো চলো দেখতে হবে। তো আমি এবারে চলে এসেছি ঘরটা সাজাতে। তোমাদের তো বললামই 12টার পরে তোমাদের দাদা ভাইয়ের আর কি বার্থডে, তো 13 জুলাই। তো চলে এসেছি আমি ঘরটা সাজিয়ে নেব এখন, মানে যে যতটা সারপ্রাইজ দেওয়া যায় ওকে। তো আমার কেক ঠেক আনা কমপ্লিট হয়ে গেছে, তো এখন জাস্ট শুধু ঘরটা সাজানো বাকি। তো তোমাদের তো বললামই যে তোমাদের দাদা ভাইকে একটা সারপ্রাইজ দেবো, দেখবো কেমন ফিলিং হয় ওর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরটা সাজানো হয়ে গেছে, বললাম না তোমাদের অল্প কিছু সাজাবো। তো দেখো ফাইনালি আমাদের ঘর সাজানো হয়ে গেছে। আর কিরকম লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো যে ঘরটা সাজানো কেমন হয়েছে। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে, বার্থডে বয়, তো চলে এসেছে, ওকে সারপ্রাইজ দিয়েছি। তো এই দেখো কেকটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম আর কি, কেকটা তো এখন হচ্ছে ওর বার্থডে, ওই আর কি মানে মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছে, মানে কেউ ছিল না আর কি, সবাই ক্যামেরা ধরতে ব্যস্ত তাই জন্য। তো দেখো এখন মানে কেকটা কাটছে আর কি। তো ও তো অনেকই মানে ভাবতেই পারিনি যে এরকম একটা সারপ্রাইজ দেব। তো দেখো খুব খুশি হয়েছিল ও। তো এরপরে দেখো কেক কাটিং হয়ে গেছে, তো সবাই আছে, ওর বন্ধুরা সবাই, মা, এটা আমার মা, এটা আমি, আমাকে তো চেনোই তোমরা। তো এইগুলো হচ্ছে ওরা, ওর বন্ধু সবাই। তো 12টার পরে আর কি কেক কাটিংটা হয়েছিল। তো এই দেখো এখন হচ্ছে কেক খাওয়ার পালা হচ্ছে। তো আমরা খুব আনন্দ করেছি, তো এরপরে চলে এসেছি দুপুরবেলাতে। আজকের মেনু হচ্ছে বিরিয়ানি, যেহেতু আর কি বার্থডে তাই জন্য। তো এটা হচ্ছে আবার রাতে চলে আসলাম, তো রাতে আর একটু সাজিয়েছিলাম ঘরটা, এই একইভাবে সাজিয়েছিলাম ঘরটা, জাস্ট একটু সারপ্রাইজ। তো সোনা এসেছিল, তো তার জন্য একটা সারপ্রাইজ দিয়েছে সোনা। তো ওটা ছিল আমার তরফ থেকে রাত্রিবেলা, তো এটা হচ্ছে সোনার তরফ থেকে, মানে ওকে তো চেনেই তোমরা, আগে একটা ভিডিওতে দেখেছো ওকে, আমার ননদের ছেলে হয়। তো দেখো এরপরে এখন হচ্ছে আর একটা কেক কাটবে ও, মানে রাত্রে। তো দেখো কেক কাটবে। আমাদের খাওয়া দাওয়াটা আর কি দুপুরবেলাই হয়ে গেছিলো, তো দুপুরে মা বিরিয়ানি আর পায়েস করে দিয়েছিল, তো তোমরা দেখলেই। তো পায়েসটাতে দিতেই হয় জন্মদিনে সবাইকে, সব মানে প্রত্যেকটা মানুষের জন্মদিনে পায়েস দিতে হয়, তো তার জন্য মা পায়েস করে দিয়েছিল আর বিরিয়ানি করে দিয়েছিল, ও খেতে ভালোবাসে বলে। তো দেখো তোমাদের দাদা ভাইয়ের কেক কাটিং কমপ্লিট। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর তোমরা কিন্তু এখন ভিডিও দেখছো না ঠিকঠাক মতন, তো সবাই আমার ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো এতটাই। তো চলো টাটা, বাই, সবাই ভালো থাকবে।